বাইডেন ইউরোপের সাথে যতটা সখ্য ছিল বা ইউরোপ আসলে তার কারণে যতটা কমফোর্ট জোনে ছিল, ট্রাম্প যদি জিতে যায় সেটা কি হবে? ইউরোপ কি ততটা কমফোর্ট জোনে আসতে পারবে? ট্রাম্প তো অনেকদিন আগে ছিলেন যখন ওনার মানে এবং আনটেস্টেড ছিলেন, প্রথমবার হয়েছিলেন, সুতরাং ওনার অনেকগুলো নীতি কিছু হ্যাফাজার্ডলি ইয়ে করা হয়েছিল। পররাষ্ট্রনীতিতে ট্রাম্প কিন্তু খুব যে একটা ওনার আগের যে মত আছে সেটাতেই মানে ওনার ওই পাথওয়েতেই উনি থাকবেন বলে আমি বিশ্বাস করি। উনি চায়নার এগেনস্টে লড়বেন, তাইওয়ানের পক্ষে লড়বেন, এগুলো ওই যেমন ছিল সেরকমই থাকবে। বাইডেনের পদাঙ্কই অনুসরণ করবে বলা যায়? না, বাইডেনের না, ট্রাম্প আগেরবার যেটা করেছেন, ট্রাম্পের ওটাই। আর যদি কমলা হ্যারিস জিতে যায় সেক্ষেত্রে বাইডেনের পদাঙ্ক? কমলা হ্যারিসের কথা বলা মুশকিল এই জন্য যে কমলা হ্যারিস দু একবার বলেছেন যে উনি বাইডেনের রিপ্রেজেন্টেটিভ না, তার পলিসি একদম ভিন্ন হবে, উনি সেই বাইডেনের পলিসি থেকে অনেকটাই বিচ্ছিন্ন ইত্যাদি ইত্যাদি, এরকম কমেন্ট উনি কয়েকটা বিষয়ে করেছেন। সুতরাং যেটা হয়তো হবে কমলা হ্যারিসের, সেটা হবে এশিয়ার দিকে একটু ঝুঁকবে, হয়তো পররাষ্ট্রনীতিতে হয়তো এশিয়ার দিকে ঝুঁকবে, এবং তা যদি হয় তাহলে তারা ভারতের সাথে সম্পর্ক খুব ভালো করার চেষ্টা করবে, চীনের বিরুদ্ধে ভারতকে দাঁড় করাবার জন্য। ওখানে তো ওই কম্পিটিশনটা যে সুপার পাওয়ারদের মধ্যে আর আণবিক শক্তি যাদের আছে তাদের মধ্যে, তো ভারতের সাথে তার সম্পর্ক হয়তো বা ভালো হবে। কিন্তু একই সময় বলতে হবে যে কমলা হ্যারিসের ভারতের সাথে লিঙ্কেজটা এখনও কতটা স্ট্রং কেউ জানে না, এতদিন তো কেউ আমরা কমলা হ্যারিসের নামও শুনিনি, তো এরকম তো 500 কতজন আসে, 538 জন না কতজন, যখন জো বাইডেন সরে দাঁড়ালেন মেইনলি তখন থেকে আসলে কমলা হ্যারিসকে এবং যখন কমলা হ্যারিসকে যখন জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট করলেন তখন অনেক প্রশ্ন উঠেছে যে কে, তাকে লোক জনসাধারণ চেনে না, উনি তো কংগ্রেসের মেম্বার ছিলেন কিন্তু জনসাধারণ ওনাকে চেনে না। উনি কিন্তু সাকসেসফুল একজন অ্যাটর্নি জেনারেলও ছিলেন, উনি সাকসেসফুল ল মেকারও ছিলেন এবং অনেক কিছু করেছেন কমলা হ্যারিস, কিন্তু ওই ইতিহাস কিন্তু বেরিয়ে আসেনি এখনও, এবং ওইটা বিশ্লেষণ করলে বোঝা যাবে কমলা হ্যারিস কী করেছেন আগে এবং এটা কি সত্যি এখন এটাকে ফরওয়ার্ড লুকিং একটা ইয়েতে নিয়ে যাবেন কি না। কিন্তু বাইডেনের সাথে উনি বাইডেনের পথ অনুসরণ করবেন সেটা আমার মনে হয় না।